বিজনেস কিপারের এই পর্বে আমি পজ অর্থাৎ পয়েন্ট অফ সেল নিয়ে আলোচনা করব। এটা অনেক বড় একটা বিষয়, তো আমরা এর জন্য আমাদের সফটওয়্যার ইন করে নিলাম। এখান থেকে আমরা হচ্ছে ডিরেক্ট পিওএস অর্থাৎ পজে চলে যাব। তো এই ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এখানে হচ্ছে প্রথম যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাস্টমার সেকশন, অর্থাৎ আমাদের কোন কাস্টমারের কাছে হচ্ছে আমাদের এটা বিক্রি হচ্ছে। তো এখানে যদি আমরা কাস্টমার, যদি ওয়াক ইন কাস্টমার হচ্ছে সাধারণ কাস্টমার, খুচরা কাস্টমার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের এক্সিস্টিং কাস্টমারদেরকে খুঁজতে পারবো। যেমন দেখেন মামুন, মাহফুজ, বিভিন্ন কিছু চলে আসছে। আচ্ছা, দেন হচ্ছে ওয়্যার হাউস। যেহেতু আমি অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করে আছি, সো অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন থাকার কারণে আমার এখানে হচ্ছে ওয়্যার হাউসটা দেখাচ্ছে, কিন্তু যে সেলসম্যান হিসাবে কাজ করবে তার এখানে কিন্তু ওয়্যার হাউসটা শো করবে না। সো আমি এখন দুইটা ওয়্যার হাউস থেকেই বিক্রি করতে পারি, এটাই বোঝানো হচ্ছে এখানে। দেন স্ক্যান সার্চ প্রোডাক্ট বাই নেম অর কোড, এখানে আপনারা চাইলে বারকোড স্ক্যান করতে পারেন অথবা এখানে আপনারা হচ্ছে টাইপ করতে পারেন। যেমন আমি ডি টাইপ করতেছি, সো ডি টাইপ করলে আমার ডাভ শ্যাম্পু দেখাচ্ছে। আরেকটা হচ্ছে আমি ও টাইপ করতেছি, সো ও টাইপ করলে ডাভ শ্যাম্পুর মধ্যেও ও আছে, অলিম্পিক বিস্কিট দুইটাই এখানে চলে আসছে। সো দুইটা যদি চলে আসে তাহলে এখানে আবার দেখেন একটা কলমের ব্যবস্থা আছে অর্থাৎ এডিট। যেমন এটা রেগুলার প্রাইস হচ্ছে 12 টাকা করে, এখন যদি আপনার মনে হয় যে এটা আপনি তাকে কমায় দিবেন অর্থাৎ প্রোডাক্ট লেভেল ডিসকাউন্ট, সে আমরা এখানে 1 টাকা ডিসকাউন্ট দিলাম তাকে, কারণ কি সে একটু বেশি কোয়ান্টিটি নেবে, 10 পিস নিবে সে। তো 10 পিস আমাদের স্টকে নাই, সো আমরা এটা সেল করতে পারবো না, আমরা এটা 2 পিস দিয়ে দিলাম। 2 পিস যেহেতু 11 টাকা করে 22 টাকা চলে আসছে, আর এটা 800 টাকার জায়গাতে 800 টাকাই থাকবে। দেন নিচে আমাকে দেখাচ্ছে আইটেম 2 পিস কিন্তু কোয়ান্টিটি 3টা, দেন হচ্ছে টোটাল, টোটালে আমার হচ্ছে 822 টাকা বিল আসছে টোটাল। এখন যেহেতু আমার 820 টাকা 22 টাকা আসছে, আমি এখান থেকে আবার একটা ডিসকাউন্ট দিয়ে দেবো 2 টাকা, এটা হচ্ছে অর্ডার টোটাল ডিসকাউন্ট। সো দেখেন আমাদের এখানে কিন্তু 820 টাকা বিল চলে আসছে। সো বিল চলে আসার পরে আমরা চাইলে এটাকে সাসপেন্ড করে ফেলতে পারবো। সাসপেন্ড বলতে হচ্ছে যে আমরা এখন এই সেলটা কমপ্লিট করবো না, এটা পরবর্তীতে আমরা কমপ্লিট করবো, অন্যথায় আমরা হচ্ছে ডিরেক্ট পেমেন্টে চলে যাব। সো পেমেন্টে যাওয়ার আগে আমি এই বাসে আর কি কি আছে এটা দেখাচ্ছি। এখানে আপনার লাস্ট কিছু প্রোডাক্ট দেখাবে, এটা যে কোনো একটা ক্যাটাগরির প্রোডাক্ট এখানে দেখানো যাবে, আর এখান থেকে কিন্তু ক্যাটাগরি পিক করতে পারবেন। যেমন স্মার্টফোন, সো স্মার্টফোনে আমাদের এই প্রোডাক্ট আছে, সো এটাতে ক্লিক করলে কিন্তু আমাকে বলবে যে নাথিং রেজাল্ট, আউট অফ স্টক। তবে এখানে কিন্তু ওভারসেলিং এরও ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যদি কোনো সার্ভিস বিক্রি করেন, সো সার্ভিস বিক্রির অপশনও কিন্তু এখানে আছে। সাব ক্যাটাগরি থাকলে সেগুলো চলে আসবে, ব্র্যান্ড যদি থাকে, আপনি যেমন স্যামসাং এর প্রোডাক্ট দেখতে চান স্যামসাং, তারপরে হচ্ছে ভিভো, ভিভোতে দিলে ভিভোর কোনো প্রোডাক্ট নেই। দেন হচ্ছে উপরের দিকে একটা সেটিং আছে, এটা হচ্ছে পজের সেটিং, এটা নিয়েও আমি আলোচনা করব। এখানে একটা ক্যালকুলেটর রাখা আছে, এখানে হচ্ছে শর্টকাট আছে, যেমন আপনার এখানে একটু দেখে নিলেই চলবে আপনাদের, যেমন হচ্ছে ক্লোজ রেজিস্টার F12 দিলে তারপরে সাসপেন্ড হয়ে যাবে, সেল ক্যান্সেল হয়ে যাবে, টগল বিভিন্ন কিছু হয়ে যাবে, অ্যাড কাস্টমার কন্ট্রোল শিফট A। দেন হচ্ছে এখান থেকে ভিউ বিল স্ক্রিন, আপনারা যদি চান যে আপনাদের স্ক্রিন দুইটা হবে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে দুইটা স্ক্রিনে এটা দেখানো সম্ভব, সুযোগ আছে। দেন হচ্ছে এখান থেকে সাসপেন্ডেড যদি কোনো সেল থাকে সেগুলো এখানে আপনাকে দেখাবে। দেন হচ্ছে রেজিস্টার ডিটেলস, এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, ক্লোজ রেজিস্টার এটা নিয়েও, আর হচ্ছে অ্যাড এক্সপেন্স যদি খরচ অ্যাড করতে চাই সেটাও আমি আলোচনা করব, প্রফিট আজকে আমাদের কত টাকা প্রফিট হইলো এটা এখানে দেখা যাবে। দেন হচ্ছে টুডেজ সেল, আজকে আমাদের কত টাকা সেল হলো কোথায় এটা কিন্তু এখানে দেখা যাবে। সো ফাইনালি আমি হচ্ছে এখন পেমেন্টে চলে যাচ্ছে, আমার পেমেন্ট 820 টাকা, পেমেন্টে চলে গেলাম, এখানে 820 টাকা লেখাই আছে, শুধু আমি সাবমিট করে দিলেই হয়ে যাবে, অথবা এটাকে ক্লিয়ার করে 820 টাকা দিয়ে দু, 500 টাকা, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, আর 100 টাকা, তাহলে আমাকে তার চেঞ্জ দিতে হবে 80 টাকা। আবার ক্লিয়ার করি, সে যদি আমাকে 1000 টাকার নোট দেয় তাহলে তাকে আমার ফেরত দিতে হবে 180 টাকা। আবার আরেকটা নোট করি যে সে যদি 500 টাকা দেয় তাহলে তার আমাকে আরও দিতে হবে 320 টাকা। সো আমরা মনে হয় বুঝতে পারলাম যে 1000 টাকা নোট দেওয়ার পরে তাকে আমরা চেঞ্জ দিচ্ছি কত, 180 টাকা। জাস্ট আমরা এখানে সাবমিট করে দিলে আমাদের একটা সেল কমপ্লিট হয়ে যাবে, এবং এন্টার ক্লিক করলে একটা রিসিটও প্রিন্ট হয়ে যাবে। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা চলে আসবে, কি কি বিক্রি করলাম, কত টাকা, কিভাবে কি, সবকিছু চলে আসবে। সো আমরা ব্যাক টু পজ। সো পজের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন, পজটা তেমন কোনো জটিল কিছু না, এখান থেকে গিফট কার্ড বিক্রি করা যায়। সো এটা গিফট কার্ড কিভাবে কি করা যায় এটা আমি আরেকটা আরেকটা ভিডিওতে আলোচনা করবো।